ভয় পায় ভয় পায়। এ হ্যাঁ ভয় পাস কেন আয়াত রে? হ্যাঁ খিরাই খিরাই, এটা কি বলো তো? ওগুলো হচ্ছে খিরাই আম্মু, খিরা। হ্যাঁ তো আমাদের খিরাই গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, এই যে ভিতরে ভিতরে ছোট ছোট খিরাই যে ধরতেছে। দেখি কোথাও বড় কিছু আছে নাকি। এই একটা পোকা, এই পোকা তো ডেঞ্জারাস। সুজাব ভাই এলা হসে, এই যে এগুলো হলো কাণ্ড থেকে রস চুষে খায়। এলা হয় না হো, এই এগুলো এত থাকলে তো বাঁচবো না। এই যে দেখো, এই যে 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 পোকাগুলো না হাত দিয়ে ধরে ধরে পারে মেরে ফেলা লাগবে, যে যেগুলো খালি হাতে না, হাতে একটা পলিথিন টলিথিন দিয়ে নাও বা গ্লাভস আছে নিয়ে যাও না। এইগুলো হলো এই যে 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 কাণ্ডগুলারে দুর্বল করে ফেলাইতেছে। এর মধ্যে আমরা আর একটা কাজ করছি, সেটা হলো এই যে সেক্স হরমোন ফাঁদ তাবিজটা উঁচা করে নাও, ওন থেকে এক হাত দিয়ে ধরে। তো এটার ভিতরে যে সাবান পানি দেওয়া হইতেছে নামো। হ্যাঁ ঠিক আছে পারফেক্ট। এই যে উপর দিয়ে দিছি নাম তো বানি দিয়ে দিছি। আচ্ছা থাক, তো এটা হবে কি? এই আম্মা ওখানে পানি না, ওখানে পানি না, ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না। এটা হবে কি, ওই যে ক্ষীরের ভিতরে এক ধরনের মাছি পোকা আছে, হ্যাঁ ওইটা হলো হুল ফুটাইয়ে ছিদ্র করে নষ্ট করে ফেলে, ওইটার হবে না। যেহেতু ওই যে ছোটো ছোটো ফল আসতেছে, যেমন এই যে এই যে এখানে এক জায়গায় দুইটা আসছে, এই ফলগুলো সুন্দর মতো সেট হইতে পারবে। আর এই যে প্রত্যেকটা গাছের গুঁড়ায় ওই যে পোকার বসবাস। সুদাব ভাই যেগুলো মনে হয় ভাইরাস আক্রমণ, এগুলোর আর কোনো চিকিৎসা নেই, এটা উঠে ফেলাই দিতে হবে। তো পাশে এটা সুস্থ আছে, ওটা বড় হোক, এটা দূরে নিয়ে ফেলাই দিতে হবে। আর এখানে ক্ষীরাই গাছ আমরা দুই লেয়ারে লাগাইছি, হ্যাঁ এখানে অলরেডি ফুল এসে গেছে, এর কিছুদিন পরে লাগানো হয়েছে এগুলা, যেগুলো আরও কয়েকদিন পরে আসবে। আবার এইখানে লাগানো হয়েছে আরও কিছুদিন পরে, এই যে নতুন চারা আসছে। তো টার্গেট হচ্ছে যে, কারণ ক্ষীরাইগুলা মানে ক্ষীরাই গাছগুলা আপনার 15 দিনে বেশি ফল দেয় না, মানে ভালো ফল 15 দিনে পাওয়া যায়। তো আমাদের টার্গেট হচ্ছে একদম আগামী এক দুই মাস যেন আমরা ক্ষীরাই পাই। আর ক্ষীরাই একটা ভার্সেটাইল সবজি, এটা সালাদ হিসাবেও খেতে পারেন কাঁচা, আবার রান্না করে খেলেও খুবই মজা। শম্পা এই যে সারে না তো আম্মা, আপনি তো খুব দুষ্ট হইছেন, আসেন আমরা শাক তুলি। মাটি দিতেছে, এটা রাখেন এটা রাখেন, আমরা শাক তুলব। দুষ্ট হয়েছেন কেন? দুষ্ট শাক তুললা, এই তো রান্না করে দেবো, আরো নিয়ে আসো, যাও আরো নিয়ে আসো। ওদিক দেখে কেন, ওদিক দেখে কেন? এই বে বেশা দাম মেয়ের খুব খাতির। আসো আসো আসো, এই খুলে দিই, ব্যাগ খুলে দিই। পিছাও পিছাও পিছাও, গুতো দিব কিন্তু।
আগের বেড়াটা অনেক শিকারী ছিল যেটা মারা গেছে। এটা তো পাঠার বাচ্চা, এটা একটু পাজি, ভয় পায় ভয় পায়। এ হ্যাঁ ভয় পাস কেন আয়াত রে? হ্যাঁ ওগুলা থাক, ওগুলা থাক, আসো গুতা দিব পাপ্পা। আসো চলো থাক, ভিতরে ঢুকে দিবার আমরা, ধরে দাও ধরে দাও। বেড়াগুলো আবার দল বানিয়ে থাকতে পছন্দ করে, একটা যদি ভিতরেও থাকে বাকিগুলা কান্নাকাটি করে। আসো আসো আসো, আমি তো তাই গেলাম, তখন সম্পাই গেলে তুলতেছে, আমি গেলাম যে এইগুলো তুলবার লিগে উস্তাদে তুলতেছে। এই শেষ হয় নাই তো এখনো, ধরো যে টমেটো তুলে দিই, এই যে এই যে এই যে আমি এই টমেটো, হ্যাঁ শাক দিয়ে ভাত কোন হোক, তুই খাবি আমরা না খেলাম। এগুলো না দুষ্ট মেয়ে তারার মতো, এটা অসুস্থ, ওটা ক্লিয়ার করে দিবি, উঠে দিবি দুদিন, আটা খেয়ে গেছে আছে। দাঁত আজকে হাস শক্ত হয়েছে, কী করছে দাঁতে? কোয়ার্টার মাঝামাঝি এখন ইফতারের, হ্যাঁ ঠিক আছে, রোজা না থাকে ইফতারি। ও আজকে সেইরিও আমরা খাই নাই আর ইফতারিও আজকে কিছু বানাই নাই। আসলে কী করলা তুমি সারাদিন আজকে? ও তারা মজার একটা জিনিস পাইছি, খাবি না? এগুলা খাসি নাই তুই এর আগে? ভিডিওটা দেখে অনেকে হয়তো কনফিউশন আছেন যে ভাই রোজা রোজা বলতেছেন কেন। আসলে ভিডিওর প্রথম অংশটা ধারণ করা হচ্ছে রোজায়, হ্যাঁ তখন এই সাইডটাতে খিরাই গাছ ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আমাদের দ্বিতীয় ধাপের যে খিরাই ছিল এই যে সেগুলোও শেষের পথে। এই যে এটা কালকা ছিললেই, এটা যদি কালকা ছিলতাম তাহলে কিন্তু ঠিকই সবুজ থাকতো। মানে আজকে আমরা এগুলো তরকারির জন্য নিতেছি, ঠিক আছে, মাছ দিয়া এই খিরাই রান্না করা হবে। এই যে সালাদের খিরাই পাইছি রে আঠা তারা, হ্যাঁ ভালোই পাইছি, এই যে আমি আড়া পাইছি। ও বাবা খিরের কাটা একবারে, এই যেগুলো সবই কাটা। হ্যাঁ কিছুক্ষণ আগের বৃষ্টি হয়েছে তো এখন আপনি যে কোনো সবজি লাগাবেন, হ্যাঁ সেই সবজি হবে। আর তুই খিরাই ছিঁড়তে থাক, আমি দেখে আসি আম টাম পড়ছে নাকি। এ দেখ অভাব নেই, ধর ধর ক্যাশ 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 ধরিস, ব্যাকটিসির ব্যাকটিসির নিয়ে সম্পর্ক কাছে দে, কুটা মুটা দেবো না। এদিকে হচ্ছে সেই পুঁই শাক আর খিরাই, খিরাই দিয়ে শুরু করি। তো খিরে তো আগে যারা খান নাই তাদের বলি, আমার কাছে এটা দেশি লাউয়ের চাইতেও মানে ভালো লাগে, টেস্ট অনেকটা ওরকমই প্রায়। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।